হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস স্কডিং বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি সৌমিন স্যার তোমাদের সঙ্গে রয়েছে স্কডিং বাংলা ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা আজকে দেখছো সুপার থার্টি সিরিজের সিরিজ নাম্বার ফোর আর এই সিরিজে ম্যাথমেটিক্সের ওপর টোটাল থার্টিখানা কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন হবে তো ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো ওকে চলো আমরা চলে যাই তোমরা সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে এই সমস্ত এক্সামের মেটেরিয়াল প্লাস কুইজ প্লাস আরও অন্যান্য যখন যাবতীয় জিনিসপত্র সেই সমস্ত এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা এখানে কিউআর কোড স্ক্যান করেও তোমরা কিন্তু এই চ্যানেলে যুক্ত হতে পারো আমাদের সাথে যে সমস্ত এডুকেটররা থাকছেন তার মধ্যে অংশুমান স্যার সৌমেন স্যার মাসুম স্যার অর্গ স্যার রাজদীপ স্যার শুভঙ্কর স্যার রয়েছেন সিদ্ধার্থ স্যার রয়েছেন পৃথ্বিশ স্যার রয়েছেন এবং সাবিম স্যার রয়েছেন এবার তোমরা যদি তোমাদের প্রিপারেশানটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে এখানে আমরা অ্যাপ লঞ্চ করছি গুগল প্লে স্টোর থেকে তোমরা কিন্তু এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো অথবা এখানে কিউআর কোড রয়েছে সেই কোড তুমি স্ক্যান করে অ্যাপটাকে ডাউনলোড করতে পারো তো অ্যাপের মাধ্যমে তোমরা যদি প্রিপারেশান নিতে চাও তাহলে দেখো প্রিপারেশানটা তোমাদের কিন্তু বাংলা মাধ্যমেও হবে আবার ইংলিশ মাধ্যমেও কিন্তু হবে তো ফেসিলিটিস কি রয়েছে এই অ্যাপের থ্রু দিয়ে তুমি লাইভ ক্লাস পাচ্ছ আর যারা লাইভ ক্লাস পারবে না করতে তারা কিন্তু তার রেকর্ডেড ক্লাসও কিন্তু পেয়ে যাবে রেগুলার মক টেস্ট হবে আনসার রাইটিং সিজন রয়েছে কারণ তোমরা এখন প্রত্যেকেই জানো যে পরের বছর থেকে হয়তো ডাবলিউ বিসিএস মোডে চলে আসবে তো সেই জন্য আনসার রাইটিং সিজনও কিন্তু রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এডুকেটার সাপোর্ট থাকছে আর ডাউট ক্লিয়ারিং সিজনও কিন্তু থাকছে তো অবশ্যই তোমরা যদি এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই এই অ্যাপটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে নাও তো চলো আর স্টার্ট করে দিই আমরা আজকের ডিসকাশনের প্রথম কোশ্চেন দেখো এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে বলা হয়েছে অন এ স্কুলস অ্যানুয়াল ডে সুইটস ওয়ার টু বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং ওয়ান ওয়ান টু চিলড্রেন বাট অন দ্যাট পার্টিকুলার ডে থার্টি টু চিলড্রেন ওয়ে অ্যাবসেন্ট দাস দ্য রিমেনিং চিলড্রেন গট থ্রি সিক্স এক্সট্রা সুইট হাউ মেনি সুইটস ওয়ার ইচ চাইল্ড অরিজিনালি সাপোজ টু গেট মানে প্রশ্নটার বাংলা মানেটা এখানে লেখাও আছে তোমরা দেখে নাও একবার বলছে যে একটা স্কুলে বার্ষিক দিবসে একশো জন শিশুর মধ্যে সমানভাবে কিছু মিষ্টি বিতরণ করা হবে কিন্তু ওই নির্দিষ্ট দিনে বত্রিশ জন শিশু যদি অনুপস্থিত থাকে সেই জন্য বাকি যে স্টুডেন্টগুলো ছিল তারা ছটা করে মিষ্টি এক্সট্রা পেয়েছে বার করতে বলেছে তাহলে প্রত্যেকটা শিশুর আসলে কতগুলো করে মিষ্টি পাওয়ার কথা ছিল কীভাবে সলভ করবে খুব ইজি প্রশ্ন একটা ইকুয়েশান তৈরি করো কোয়েশানটাকে সলভ করে নাও তো ইকুয়েশানটা কীভাবে তৈরি করবে তুমি দেখো এখানে ধরে নাও এক এক একচার চিলড্রেনের টোটাল এক্স করে মিষ্টি পাওয়ার কথা ছিল ওকে এক্স করে এবার ছিল এখানে একশো বারো জন চিলড্রেন তাহলে টোটাল একশো বারো ইন্টু এক্স এতগুলো মিষ্টি ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ৩২ জন আসেনি তাহলে এসছে কজন একশো বারো থেকে তুমি বত্রিশ মাইনাস করো আশি জন এসছে আর সেই আশি জন তার প্রত্যেকে পাচ্ছে হচ্ছে আরও ছটা করে এক্সট্রা মিষ্টি মানে এক্স প্লাস সিক্স করে মিষ্টি পাচ্ছে তাহলে এটা হচ্ছে নাম্বার অফ সুইটস এটা হচ্ছে টোটাল নাম্বার অফ সুইটস আর দুটো কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে তো তুমি একটা ইকুয়েশান তৈরি করলে এক্স ফর্মে আর ইকুয়েশানটাকে সলভ করবে আনসার তুমি পেয়ে যাবে তাহলে ইকুয়েশানটাকে সলভ করো কত আসছে ওয়ান ওয়ারাউন্ড টু এক্স ইকুয়ালস টু এইটটি এক্স প্লাস ফোর এইটটি নেক্সট এইটটি এক্সটাকে ওদারে নিয়ে যাও তুমি পেয়ে যাবে থার্টি টু এক্স ইকোয়ালস টু ফোর এইটটি তাহলে এক্স ইকোয়াল টু কত আসবে ফোর এইটটিকে তুমি ডিভাইড করছো থার্টি টু দিয়ে আনসার হয়ে যাবে কত ফিফটিন তাহলে পনেরোটা সুইট তুমি কিন্তু প্রত্যেকটা চিলড্রেনকে দেবে ওকে তাহলে কোশ্চেন নাম্বার ওয়ানের এর আনসার হয়ে যাচ্ছে কত ফিফটিন সুইটস আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে দেখে নাও তোমাদের জন্য নেক্সট কোশ্চেন রয়েছে কি খুব সিম্পল একটা কোয়েশ্চেন দেখো কোনোরকম হার্ডনেস নেই কিন্তু এই কোশ্চেনটার মধ্যে কী বলা হয়েছে ইন এ হার্ড অফ কাউ দ্য নাম্বার অফ legs আর 14 মোর than twice দ্য নাম্বার অফ হেডস দ্য নাম্বার অফ কাউ ইন দ্য herd মানে কি ব্যাপারটা বলেছে হচ্ছে এরকম যে একটা গরুর পাল রয়েছে সেখানে সমস্ত গরুর পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে চোদ্দ বেশি ওকে তো পায়ের যে সংখ্যাটা টোটাল যতগুলো গরু রয়েছে তাদের যে মোট পায়ের সংখ্যাটা সেটা মাথার সংখ্যাকে দ্বিগুণ করার পর চোদ্দ অ্যাড করলে তুমি পায়ের সংখ্যাটা পাবে তো একটা ইকুয়েশন ফর্ম করবো আমরা এখানে তাকে বলেছে যে তাহলে কতগুলো গরু ছিল ওকে তো আমরা ধরে নিচ্ছি এক্সখানা গরু ছিল আমরা ধরে নিয়ে হচ্ছে এখানে এক্সখানা গরু ছিল যদি এক্সখানা যদি গরু থাকে তাহলে তাদের প্রত্যেকের পা চারটে করে তাহলে এখানে ফোর এক্সখানা পা রয়েছে আর এই পায়ের সংখ্যাটা ইকুয়াল কার সাথে ইকুয়াল বলা হয়েছে যতগুলো মাথা রয়েছে তার দ্বিগুণ যতগুলো মাথা রয়েছে তার দ্বিগুণ তার সাথে অ্যাড করবো চোদ্দো আমরা একটা ইকুয়েশান ফর্ম করতে পারবো এটাই বলা হয়েছে দেখো বলছে যে মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে চোদ্দ বেশি তাহলে মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে চৌদ্দ বেশি ওকে তাহলে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে টু এক্স ইকুয়ালস টু আসছে ফরটিন এক্স ইকুয়ালস টু আসবে সেভেন যদি এক্স ইকুয়াল টু সেভেন হয় তাহলে গরুর পালে এক্স কত হবে এক্সখানা গরু ছিল দেখো সিম্পল কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে আর এটার ক্ষেত্রে শর্টকাট টেকনিক বা তোমরা যদি এখান থেকে কোয়েশ্চেনটাকে যদি মনে রাখতে চাও তাহলে তুমি এইভাবে মনে রাখো যে এখানে কোয়েশ্চেনটা এরকম প্যাটার্নেরই হবে ওকে এখানে যে চোদ্দো যে বেশি বলা আছে সেই চোদ্দোর হাফ করে দেবে সেটা হয়ে যাবে হচ্ছে আনসার চোদ্দোর হাফ কত চোদ্দোর হাফ তো সেভেন তাহলে সেভেন হয়ে যাবে হচ্ছে আনসার ওকে চলো পরের কোয়েশ্চেন দেখো এখানে বলছে যে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পায় আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যায় একজন শিক্ষার্থী দুশোটি প্রশ্নের সবকটি উত্তর করেছে কিন্তু দুশো নাম্বার সে পেয়েছে তাহলে সে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে কিভাবে করবে দেখ এখানে আমি এর আগে একটা ইউটিউব স্পেশাল নিয়েছিলাম সেখানেও কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন আমি একটা করিয়েছিলাম হয়তো এই কোশ্চেনটাকে হয়তো করিয়েছিলাম আরও একবার আমি রিপিট করছি কোশ্চেনটাকে এই যে টোটাল দুশোটা প্রশ্ন রয়েছে এই দুশোটা প্রশ্নের প্রত্যেকটাকে তুমি ধরে নেবে হচ্ছে কারেক্ট ঠিক আছে এই যে দুশোটা প্রশ্নের প্রত্যেকটাকে তুমি ধরে নেবে হচ্ছে কারেক্ট যদি প্রত্যেকটাই কারেক্ট হয় তাহলে তুমি কত পেতে তাহলে তুমি কত পেতে আটশো পেতে যদি দুশোটাই যদি কারেক্ট হতো তাহলে তুমি কত পেতে আটশো পেতে কিন্তু তুমি পেয়েছো কত তুমি পেয়েছো দেখো দুশো তাহলে তুমি কত কম পেয়েছো সেটাও তুমি এখানে কিন্তু হিসাব করে নিও কত কম পেয়েছো ছশো তুমি কম পেয়েছো আর এই ছশোটাকে তুমি ডিভাইড করবে ছশোকে তুমি ডিভাইড করবে কত দিয়ে ডিভাইড করবে দেখো একটা প্রশ্ন সঠিক করলে তুমি প্লাস ফোর পাও আর রঙ করলে তুমি মাইনাস ওয়ান পাও তাদের মধ্যে যে ডিফারেন্স প্লাস চার আর মাইনাস এক তাদের মধ্যে ডিফারেন্স কত পাঁচের ডিফারেন্স আছে তাহলে তুমি এটাকে পাঁচ দিয়ে ডিভাইড করবে তো পাঁচ দিয়ে ডিভাইড করলে যেটা তুমি পাবে এতগুলো কিন্তু সে ভুল আনসার করেছিল এতগুলো ঠিক না এতগুলো সে আনসার ভুল করেছিল তো কতগুলো ঠিক করেছিল টোটাল দুশোটা কোয়েশ্চেন সেখান থেকে ওয়ান টোয়েন্টি মাইনাস করবে আসবে কত এইটটি খানা কোয়েশ্চেন সে কারেক্ট করেছিল আনসার অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি অপশান সি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার ওকে তাহলে মেথডটা এইরকম তোমরা এই মেথডই ফলো করো এছাড়া অন্যান্য আরও মেথড রয়েছে তোমরা কিন্তু অ্যালিগেশনও করতে পারো কোশ্চেনটাকে অপশান টেস্ট করতে পারো অনেক রকম উপায় রয়েছে তার মধ্যে এটা একটা বেস্ট অ্যাপ্রোচ আমি মানি তো এইভাবে তুমি জিনিসটাকে করো তাড়াতাড়ি সলভ হবে কোশ্চেন দুশোটা কোয়েশ্চেনের প্রত্যেকটাকে কারেক্ট ধরে নাও আটশো পাবে কিন্তু পেয়েছে কত দুশো পেয়েছে ডিফারেন্স নাও ছশো সেই ছশোকে ডিভাইড করো মার্কসের মানে প্রত্যেকটা ঠিক আনসারের জন্য কত চার আর ভুল আনসারের জন্য কত মাইনাস এক তাদের মধ্যে যে গ্যাপটা গ্যাপটা কত পাঁচ পাঁচ দিয়ে তুমি ডিভাইড করো এতগুলো ভুল আনসার সে করেছিল তাহলে সঠিক আনসার কতগুলো করেছিল মাইনাস করার পর যেটা পাবে সেটা হচ্ছে সঠিক আনসার আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ওকে চলো নেক্সট বিজয় তার জন্মদিনে বন্ধুদের মধ্যে চকলেট বিতরণ করবে ঠিক আছে সে প্রত্যেকটা বন্ধুকে তিনটে করে চকলেট দিচ্ছে এবং একজন বন্ধু মাত্র দুটো চকলেট পাচ্ছে দেখো প্রত্যেকটা বন্ধুকে সে তিনটে তিনটে করে চকলেট দিচ্ছে কিন্তু শেষে গিয়ে দেখা গেল যে একজন বন্ধু দুটো মাত্র চকলেট পেলো আবার কি বলছে এছাড়াও যদি সে প্রত্যেকটা বন্ধুকে দুটো করে চকলেট দেয় তাহলে তার কাছে পনেরোটা চকলেট আরও এক্সট্রা পড়ে থাকে তাহলে সে কতগুলো চকলেট কিনেছিল তোমাকে সেটা বার করতে হবে কিভাবে স্টার্টটা করবে এখন আমরা কী করব ইকুয়েশান ফর্ম করবো ঠিক আছে এখানে আমরা কি করব একটা ইকুয়েশান ফর্ম করবো সেই ইকুয়েশানটা কীভাবে ফর্ম করবো সেটা একটু ভালো করে দেখো তাহলে সে কতগুলো চকলেট কিনেছিল তুমি ধরে নাও এখানে এক একটা স্টুডেন্টকে তুমি এক্সখানা করে চকলেট দেবে ঠিক আছে এক একজন এক একজন বন্ধুকে এক একজন বন্ধুকে তুমি খানা করে চকলেট দেবে ঠিক আছে এবার না এক একজন বন্ধুকে না এখানে ধরে নাও যে এক্স জন বন্ধু ছিল জন বন্ধু ছিল কারণ প্রত্যেককে তিনটে করে চকলেট দিচ্ছে অলরেডি বলা আছে ধরে নাও তুমি জন বন্ধু ছিল এবার জন বন্ধু যদি প্রত্যেকটা তিনটে করে যদি চকলেট পায় তাহলে থ্রি এক্সখানা চকলেট ডিস্ট্রিবিউট করার কথা কিন্তু একজন বন্ধু দুটো চকলেট পাচ্ছে মানে একটা চকলেট কম পাচ্ছে তার মানে সে নিশ্চয়ই থ্রি এক্সখানা খানা চকলেট কেনে নি সে আরও একটা কম কিনেছিল তাহলে এতগুলো সে চকলেট কিনেছিল থ্রি এক্স মাইনাস ওয়ান এতগুলো সে চকলেট কিনেছিল এবার যদি প্রত্যেককে যদি দুটো করে চকলেট দেওয়া হয় তাহলে প্রত্যেককে যদি দুটো করে চকলেট দেওয়া হয় তাহলে তার কাছে আবার পনেরোটা এক্সট্রা পড়ে থাকে তাহলে সে এতগুলো চকলেট কিনেছিল তাহলে নাম্বার অফ চকলেট কি হবে বোথ সাইড ইকুয়াল হয়ে যাবে এখান থেকে আর ইকুয়েশান তৈরি করে নাও ইকুয়েশান ফর্ম হয়ে গেছে আমরা এখান থেকে এক্স মান বের করবো তাহলে এক্স মান কত আসছে ক্যালকুলেট করে দেখা যাক তাহলে এক্স ইকুয়াল টু আসছে হচ্ছে সিক্সটিন এক্স ইকোয়াল টু কত আসছে এক্স ইকুয়াল টু আসছে সিক্সটিন আসছে ওকে এবার তোমাকে এখানে বলতে হবে যে সে কতগুলো চকলেট কিনেছিল এটা কিন্তু আনসার নয় এখানে হচ্ছে নাম্বার অফ কি বেরিয়েছে এটা নাম্বার অফ স্টুডেন্ট বেরিয়েছে বা কতগুলো বন্ধু সেটা কিন্তু বেরিয়েছে তাহলে সে কতগুলো চকলেট কিনেছিল তার জন্য এই এক্সের মানকে হয় এই জায়গায় নতবা এই জায়গায় তুমি পুট করে দাও তাহলে এই জায়গায় আমি পুট করে দিই কত আসছে দেখে নাও কত বত্রিশ বত্রিশ আর পনেরো মানে হচ্ছে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশটা চকলেট সে কিন্তু কিনেছিলো অপশান বি হয়ে যায় আমি দেখতে পাচ্ছি অপশান বিতে রয়েছে সাতচল্লিশ আন্সার হয়ে যাবে অপশান বি তোমরা এই ষোলোটাকে এই দিকে না বসে ওই দিকেও বসাতে পার তিন ষোলো আটচল্লিশ মাইনাস এক হয়ে যেত গত সাতচল্লিশ অপশান বি হয়ে যেত কারেক্ট আনসার ওকে চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে দেখুন কোয়েশ্চেনটাকে ভালো করে আগে বুঝি তারপর সলভ করছে দেখো কি বলছে এক্সেন আইদার ওয়ান অর মাইনাস ওয়ান মানে এক্সেনের যে ভ্যালুটা হয় এক হবে নতবা মাইনাস এক হবে অ্যান্ড এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ফোর এন গ্রেটার দেন অর ইকুয়াল টু কি বলা আছে ফোর বলা আছে এখানে কিছু টার্ম দেওয়া আছে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর প্লাস এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ প্লাস এই করতে করতে ডট ডট আপ টু এক্স এন এক্স এন প্লাস ওয়ান এক্স এন প্লাস টু এক্স এন প্লাস থ্রি ইকোয়ালস টু দেওয়া আছে জিরো ওকে তো এখানে কী বার করতে বলেছে দেন এন ক্যান বি মানে এন এর মান কি হতে পারে এগুলো ইভেন নাম্বার হবে ইভেন নাম্বার মানে কি ইভেন ইভেন নাম্বার মানে হচ্ছে জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা জোর হবে নাকি অড বিজোড় হবে প্রাইম প্রাইম মানে কি মৌলিক হবে নাকি আনসারটা বের করা যাবে না দেখো আগে একটা জিনিস ভাবো যে এই যে এক্স এন তার যে ভ্যালু আইদার ওয়ান অর মাইনাস ওয়ান ঠিক আছে এখানে এই পার্টটা ভালো করে বুঝবে এই যে পার্টটা এই পার্টটার ভ্যালু হয় প্লাস ওয়ান হবে নতবা মাইনাস ওয়ান হবে ঠিক কি না ধরো এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান করে তাহলে মাল্টিপ্লিকেশানের করে কী কী রেজাল্ট আসবে প্লাস ওয়ানই আসবে এবার ধরো এদের প্রত্যেকের ভ্যালু মাইনাস ওয়ান করে তাহলে গুণ করার পর কী আসবে আবার প্লাস ওয়ানই আসবে কেন প্লাস ওয়ান আসবে কারণ ইভেন সংখ্যক তোমার নেগেটিভ সাইন আছে প্লাস ওয়ান আসবে আবার ধরো এরকম রয়েছে যে এক্স ওয়ান ধরো হচ্ছে ওয়ান এক্স টু ধরো মাইনাস ওয়ান এক্স থ্রি ধরো আবার ওয়ান এক্স ফোর ধরো আবার মাইনাস ওয়ান তাহলে গুণ করলে আবার কী আসবে আবার ওয়ান আসবে কিন্তু যদি আমি এখানে মাইনাস ওয়ান একবার রেখে ওয়ানকে যদি থ্রি বার নিতাম বা যদি উল্টোটা করতাম তাহলে কিন্তু এখান থেকে নেগেটিভ আনসার আসতো নেগেটিভ আনসার আসতো মানে হচ্ছে মাইনাস ওয়ান আসতো এবার তোমাকে এইটা বুঝতে হবে যে এখানে প্রত্যেকটা যে টার্ম লেখা আছে না এই প্রত্যেকটা টার্মের ভ্যালু আইদার তোমার ওয়ান আসবে অথবা মাইনাস ওয়ান আসবে আর কিছু আসবে না কিন্তু হয় প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা রেজাল্ট আসবে এখন আমাকে বলো যে তোমরা এই টার্মগুলো অ্যাড করার পর জিরো আসবে তো কখন জিরো আসে টার্মগুলোকে অ্যাড করলে কখন জিরো আসবে যখন এরা প্রত্যেকে প্রত্যেকের সাথে কি হয়ে যাবে কেটে যাবে তখন জিরো হবে তার মানে এদের মধ্যে কিছু প্লাস ওয়ান এসছে আর কিছু মাইনাস ওয়ান এসছে তো প্লাস ওয়ান যতগুলো এসছে ঠিক মাইনাস ওয়ানও ততগুলোই এসছে তাই কিন্তু এরা এক অপরের সাথে কেটেছে আর কেটে কুটে আনসার হয়ে গেছে হচ্ছে জিরো ঠিক আছে এই ধারণাটা তোমার কিন্তু জন্মানো দরকার তো কি বললাম এখানে যতগুলো প্লাস ওয়ান এসছে ঠিক ততগুলোই কিন্তু মাইনাস ওয়ান এসছে ইকুয়াল সংখ্যক প্লাস মাইনাস থাকার জন্য তারা একে অপরকে এলিমিনেট করে রেজাল্ট দিয়েছে কি জিরো এখন আমাকে একটা জিনিস বলো যে যতগুলো প্লাস ততগুলোই মাইনাস থাকার জন্য এখানে নাম্বার অফ টার্ম ইভেন্ট সংখ্যক হওয়া উচিত কিনা ইভেন্ট সংখ্যক ধরো এখানে নাম্বার অফ টার্ম আছে দশটা নাম্বার অফ টার্ম আছে হচ্ছে দশটা তাহলে আমি জিরো তখনই আনতে পারি যদি এর মধ্যে পাঁচটা প্লাস দেয় আর পাঁচটা যদি মাইনাস দেয় তবে এরা একে অপরের সাথে কেটে কি আসবে জিরো আসবে ঠিক আছে তাহলে এখানে যদি হয় ইভেন নাম্বার টার্ম তাহলে এন এর ভ্যালু একটা ইভেন্ট নাম্বার হওয়া উচিত কারণ তুমি দেখো এখানে প্রথম যে টার্মটা লেখা আছে এক্স ওয়ান এক্স ওয়ান মানে এক নম্বর টার্ম এক্স টু এটা দু নম্বর টার্মে দেখো এক্স টু দেওয়া আছে তিন নম্বর টার্মে দেখো এক্স থ্রি দেওয়া আছে এন নম্বর টার্মে দেখো এক্স এন দেওয়া আছে আর আমি এখানে বললাম কি যে ইভেন সংখ্যক টার্ম থাকতে হবে তার মানে এন এর ভ্যালু অবশ্যই কী হতে হবে একটা ইভেন নাম্বার থাকতে হবে অবশ্যই একটা ইভেন্ট নাম্বার থাকতেই হবে তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে এ ঠিক আছে তাহলে এন একটা ইভেন নাম্বার হতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটাকে যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের এই কোশ্চেনটাকে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো রুট থার্টিনের ভ্যালু দেওয়া আছে রুট ওয়ান থার্টির ভ্যালু দেওয়া আছে বার করতে হবে রুট ওয়ান পয়েন্ট থ্রি রুট ওয়ান থ্রি জিরো জিরো রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এর ভ্যালু তোমাকে বের করতে হবে কী করে বার করবে দেখো রুট ওয়ান পয়েন্ট থ্রি এটাকে কি আমি এভাবে লিখতে পারি রুট থার্টিন বাই টেন লেখা যায় এবার রুট থার্টিনের ভ্যালু কিন্তু আমাদের জানা আছে আমি যদি এখানে রুট থার্টিনের ভ্যালুটাকে পুট করি তাহলে নিচে পড়ে থাকছে হচ্ছে রুট টেন রুট টুনের রুট টেনের ভ্যালু কিন্তু আমরা এখনও জানি না দেওয়া নেই তাহলে আমাকে আলাদা করে ফাইন্ড আউট করতে হবে রুট টেনের ভ্যালু কত তো সেসব দিকে না গিয়ে তুমি যদি এইভাবে জিনিসটাকে সলভ করতে যে আমি এর পেছনে লব আর হরে একটা করে জিরো বসিয়ে দিই তোমার সুবিধাটা কি হবে ওপরে তোমাকে এখন করতে হচ্ছে ওয়ান থার্টির রুট আর নিচে তোমাকে করতে হচ্ছে হান্ড্রেডের রুট ওয়ান থার্টির রুট করলে কি আসবে দেখো এখানে লেখাই আছে কি আসবে ইলেভেন পয়েন্ট ফোর জিরো আর হানড্রেডের রুট করলে তো আমরা জানি কী হয় টেন হয় তাহলে ইলেভেন পয়েন্ট ফোর জিরোকে তুমি ডিভাইড করবে টেন দিয়ে তাহলে ডিসিমেলটা একঘর বা দিকে সরে যাবে তাহলে এটার যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কত আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আসবে এটার রেজাল্টটা কত আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আসবে সিমিলারলি পরেরটাও দেওয়া আছে রুট ওয়ান থ্রি ডবল জিরো এটাকে তুমি লিখতে পারো কি থার্টিন ইন্টু হান্ড্রেড হান্ড্রেডটা যখন রুটের বাইরে বেরোবে তখন টেন হয়ে বেরোবে আর থার্টিনের রুট করলে কত আসবে থ্রি পয়েন্ট সিক্স জিরো ফাইভ এর সঙ্গে দশ গুণ হচ্ছে তাহলে রেজাল্ট হচ্ছে কি থার্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ এটা কার ভ্যালু পেলাম আন্ডার রুট ওয়ান থ্রি ডবল জিরো তেরোশো রুট পেয়ে গেলাম হচ্ছে আনসার থার্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ নেক্সট পরেরটা পরেরটা দেখো দেওয়া আছে রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি আমি যদি ডেসিমেল তুলি তাহলে ওপরে থাকছে থার্টিন মানে নিউমিনেটারে থাকতে হচ্ছে থার্টিন আর ডিনোমিনেটারে থাকছে হচ্ছে কত দেখো একের পেছনে তিনটে শূন্য এখন তুমি যদি আবার সেম জিনিস ফলো করো যে তেরোর আমি রুট করবো তাহলে ডিনোমিনেটারে যে থাউজেন্ড রয়েছে তারও তোমাকে রুট করতে হবে এবার তার রুট করতে গেলে কত আসবে সেটা তোমাকে আবার আলাদা করে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেশান বাড়বে তার থেকে ভালো আমি এখানে যদি একটা করে শূন্য বসিয়ে নিই তাহলে আন্ডার রুট একশো তিরিশের ভ্যালু তোমার আগে থেকে দেখো রেডি আছে তাহলে আমি এখানে লিখবো কি ইলেভেন পয়েন্ট ফোর জিরো ডিভাইডেড বাই আর টেন থাউজেন্ডের রুট করলে আসবে কত হান্ড্রেড তো ক্যালকুলেট করলে ডেসিমেলটা দু ঘরে গিয়ে যাবে পয়েন্ট ওয়ান ওয়ান ফোর জিরো এবার এই তিনটে পার্টকে তুমি অ্যাড করো অ্যাড করে তুমি আনসার পাবে তো অ্যাড করলে কত আসছে থার্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর আর একটা কত পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এটাকে অ্যাড করো কত আসবে লাস্টে ইউনিট চার আসবে শূন্য আসবে চার আছে শূন্য আছে সাঁত্রিশ আসবে এখানে অপশান আমি দেখতে পাচ্ছি ডিতে রয়েছে তাও চেক করে নাও একবার আনসার হয়ে যাবে কত অপশান ডি থার্টি সেভেন পয়েন্ট থ্রি জিরো ফোর আশা করে তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে ভালো একটা কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন তো কোশ্চেনটাকে এইভাবে কিন্তু করতে হবে সলভ তোমাকে ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এই নাম্বারটাকে গুণ করলে গুণ ফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কি করে সলভ করবে দেখো এই নাম্বারটা থেকে ভালো করে তাকাও এই নাম্বারটা এই যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এগারোর গুণিতক আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা এগারোর গুণিতক এই নাম্বারটা তিনেরও গুণিতক দেখো নাম্বারটা কিন্তু তিনের গুণিতক দেখো আট আর আটে ষোলো আর পাঁচে কত একুশ নাম্বারটা তিনের গুণিতক এখন যদি নাম্বারটা নয়ের গুণিতক যদি হতো নয়ের গুণিতক নয়ের গুণিতক কি নাম্বারটা যোগ ফলটা এসছে কত টোয়েন্টি ওয়ান নয়ের গুণিতক নয় মানে এই নাম্বারটা নয় দিয়ে ডিভিজিবল নয় কিন্তু দেখো তিন দিয়ে ডিভিজিবিল কিন্তু কোনো নাম্বার তিন দিয়ে ডিভিজিবল নয় দিয়ে ডিভিজিবল নয় তাহলে এরকম নাম্বার তো পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না তাহলে অবশ্যই তার মানে এটাকে তোমাকে তিন দিয়ে গুণ করতে হবে এভাবে তুমি ভাবতে পারো অথবা তুমি যদি চাও এটাকে করে নাও টু নাইন জিরো ফোর ওয়ান ওয়ান ফোর ফাইভ টু তো আমরা কী কী পেলাম দেখো আমরা দুই পেলাম হচ্ছে চারটে এগারো পেয়েছি দুটো আর তিন পেয়েছি একটা তো এই একটা তিনের জন্য প্রবলেম তৈরি হলো এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হলো না তাহলে অবশ্যই এটার সঙ্গে একটা তিন গুণ করতে হবে পারফেক্ট স্কোয়ার নাম্বার পেতে গেলে তাহলে আনসার হয়ে যাবে অপশান বি এরটা অপশান বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার ওকে তাহলে এটার সঙ্গে যদি তুমি তিন গুণ করো তাহলে একটা তিন আবার এক্সট্রা এখানে ঢুকবে অবশ্যই সেটা আবার কি তিন দিয়ে ডিভিসিবল হয়ে যাবে ওকে চলে আসছি পরের কোশ্চেনে কি বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্যের সিক্সটি ফোর পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ছাড় দেওয়ার পর লাভের হার কত হবে সেটা তোমাকে বের করতে হবে দেখো এখন এই যে বলা হয়েছে ক্রয় মূল্যটা তার চিহ্নিত মূল্যের সিক্সটি ফোর পার্সেন্ট তাহলে চিহ্নিত মূল্যটাকে যদি আমরা হান্ড্রেড ধরি তাহলে ক্রয় মূল্যটা কত হবে সিক্সটি ফোর ওকে এবার দেখো টুয়েলভ পার্সেন্ট ছাড় দিয়ে দ্রব্যটাকে সেল করা হচ্ছে এবার টুয়েলভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে কোথা থেকে চিহ্নিত মূল্য থেকে চিহ্নিত মূল্য কত দেওয়া আছে হান্ড্রেড তাহলে একশো থেকে তুমি টুয়েলভ পার্সেন্ট মাইনাস করো তাহলে সিপি রয়েছে হচ্ছে সিক্সটি ফোর এমআরপি রয়েছে হানড্রেড আর এসপি রয়েছে হান্ড্রেড থেকে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে বারো টাকা ডিসকাউন্ট এইট্টি এইট বার করতে হবে লাভের হার কত লাভের হার বের করার জন্য নিউমিরেটারে কি যাবে কত টাকা প্রফিট হচ্ছে তো এখানে প্রফিট ক টাকা হচ্ছে দেখে নাও চৌষট্টি টাকায় কিনে অষ্টআশি টাকায় সেল করা হচ্ছে প্রফিট এখানে হচ্ছে চব্বিশ টাকা কার ওপর প্রফিট আমরা ক্যালকুলেট করবো অবশ্যই ক্রয় মূল্যের ওপরে তার সাথে আমরা একটা হান্ড্রেড গুণ করব আনসার চলে আসবে এখান থেকে তো ক্যালকুলেট করো দেখো আসছে কত আনসার সাড়ে বারোর তিন গুণ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আনসার হয়ে যাবে অপশান এইটা থার্টি সেভেন পয়েন্ট একটা বেসিক কোয়েশ্চেন কিন্তু দিয়েছে এখানে তাই কোনো রকম কিন্তু টাফ নয় খুবই একটা বেসিক কোশ্চেন দেওয়া হয়েছে প্রফিট লস থেকে ইম্পর্টেন্ট টপিক ভালো করে করবে টপিকটা আবার দেখো প্রফিট লস থেকে সেকেন্ড আরও একটা কোয়েশ্চেন একজন দোকানদার ফাইভ ছাড় অফার করছে একটি দ্রব্য বিক্রি করছে আর টোয়েন্টি থ্রি সে লাভ করছে বলছে যদি সে কোনো রকম ছাড় না দিত তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো ভীষণই নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মানে এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু ভুড়ি ভুড়ি পরীক্ষার হলে দেখতে পাবে এক্সাম দাও তোমরা বুঝতে পারবে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক রকমভাবে এসছে এটা কিভাবে সলভ হবে দেখে নাও পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তুমি ধরে নাও এমআরপিটা একশো পাঁচ পার্সেন্ট যে ছাড় দেওয়া হচ্ছে তার মানে তুমি সেল করছো কততে নাইনটি ফাইভে তুমি সেল করছো আর এই নাইনটি ফাইভে সেল করে তোমার টোয়েন্টি থ্রি পয়েন্ট হচ্ছে প্রফিট হচ্ছে তাহলে আমি এখানে লিখলাম প্রফিট হচ্ছে টোয়েন্টি এখন প্রশ্নটা দিয়েছে এটা যে যদি কোনো কোনোরকম ছাড় না দেওয়া হয় রকম ছাড় না দেওয়া হয় কথা মানে কি এমআরপিতেই যদি দ্রব্যটাকে সেল করে দেওয়া হয় তাহলে যদি এখন সেলিং প্রাইসটা হান্ড্রেডই হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে এটা কিন্তু তোমাকে বের করতে বলেছে কীভাবে বের করব দেখো নাইনটি ফাইভ সেটা ইকুইভ্যালেন্ট সেলিং পার্সেন্টেজের সেলিং পার্সেন্টেজ কিন্তু এটা নয় সেলিং পার্সেন্টেজ হচ্ছে একশো তেইশ দশমিক পাঁচ সেলিং পার্সেন্টেজ কত একশো তেইশ দশমিক পাঁচ যেহেতু প্রফিট হচ্ছে আমরা একশোর সঙ্গে এই পার্টটাকে অ্যাড করে একশো তেইশ দশমিক পাঁচ লিখব নেক্সট একশোতে বিক্রি করলে সেলিং পার্সেন্টেজ কত হবে সেটা ফাইন্ড আউট করে নেব তাহলে একশো তেইশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই নাইনটি ফাইভ ইন টু হান্ড্রেড এটাকে ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে আসছে কত একটা ডিসম উঠবে একটা শূন্য কাটবে পাঁচ দিয়ে কাটো নাইনটিন টু সিক্স সিক্সটি ফাইভ তার মানে আসছে কত এখান থেকে ওয়ান থার্টি সেলিং পারসেন্টেজ হচ্ছে ওয়ান থার্টি একশো হচ্ছে তিরিশ বেশি এসছে তাহলে অবশ্যই কি বলবো আমরা এখানে তিরিশ লাভ রয়েছে ওকে চলে আসছি পরের কোয়েশ্চনে কি বলা হয়েছে দেখো এখানে কোশ্চেনটায় একশো সতেরো টাকাকে পি কিউ আর এর মধ্যে এই রেশিওতে ভাগ করতে হবে পরিবর্তে সে এইভাবে ভাগ করে ফেলেছে বলছে যে এই লেনদেনে কে লাভ করেছে এই লেনদেনে কে লাভ করেছে বলছে ইনস্টিড অফ ডিভাইডিং ওয়ান ওয়ান সেভেন এবং পি কিউ অ্যান্ড আর ইন দ্য রেশিও বাই মিস্টেক ইট ওয়াজ ডিভাইডেড ইন দ্য রেশিও টু ইস টু থ্রি ইস টু ফোর বলছে কে গেন করেছে এই ট্রানজাকশানে কীভাবে সলভ করবো আমরা দেখো সবার প্রথম কাজ হচ্ছে আমার এই রেশিওটাকে ঠিকঠাক করে নেওয়া তাহলে এই রেশিওটাকে তুমি যদি ঠিকঠাক করতে চাও রয়েছে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর তুমি ডিনোমিনেটরগুলোর এলসিএম করে নাও আগে দুই তিন আর চারের এলসিএম হচ্ছে টুয়েলভ তুমি প্রত্যেকটা ফ্র্যাকশানকে টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করো প্রত্যেকটা ফ্র্যাকশানকে যদি আমি টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তার রেজাল্ট কত আছে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি ওকে নেক্সট এবার ভুল করে সে এই রেশিওতে ডিস্ট্রিবিউট করে ফেলেছে নেক্সট রেশিও আমি লিখলাম টু ইস টু থ্রি ইস টু ফোর এই রেশিওতে ডিস্ট্রিবিউট করে ফেলেছে কিন্তু একটা ইকুয়াল অ্যামাউন্ট সে একবার এই রেশিওতে ডিস্ট্রিবিউট করেছে একবার এই রেশিওতে ডিস্ট্রিবিউট করেছে একটা ইকুয়াল অ্যামাউন্ট কিন্তু এখানে দেখো টোটাল যে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা কিন্তু তেরো ইউনিট ছয় চার আর তিন মানে তেরো ইউনিট টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে তিনজনের মধ্যে আর এখানে কত ইউনিট ডিস্ট্রিবিউট হচ্ছে দেখো এখানে টোটাল নয় ইউনিট ডিস্ট্রিবিউট হচ্ছে দুই তিন আর চার মানে নয় ইউনিট ডিস্ট্রিবিউট হচ্ছে তাহলে একবার তেরো ইউনিট ডিস্ট্রিবিউট একবার নয় ইউনিট ডিস্ট্রিবিউট এটা তো কখনো পসিবল না তাহলে তোমাকে কী করতে হবে এটাকে নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে থার্টিন দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে তাহলে নাইন দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে ফিফটি ফোর ইস টু থার্টি সিক্স ইজ টু টোয়েন্টি সেভেন আর নিচটাকে যদি তুমি থার্টিন দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে আসবে কত টোয়েন্টি সিক্স ইজ টু থার্টি নাইন ইজ টু ফিফটি টু এবার তুমি দেখে নাও তিনজনের মধ্যে কে গেন করেছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আর আর গেন করেছে আর কিউ গেন করেছে পি কী করেছে লস করেছে পি লস করেছে দেখো চুয়ান্ন টাকা থেকে ছাব্বিশে চলে এসেছে লস করেছে বাকি দুজন গেন করেছে তাহলে আনসার হবে কি বোথ কিউ অ্যান্ড আর অপশন ডি হবে হচ্ছে কারেক্ট আনসার খুব ইজিভাবে কিন্তু সলভ করা যায় দেখো একশো সতেরো টাকাটাকে নিয়েও তুমি কাজ করতে পারতে কিন্তু দরকার কি আমরা তো রেশিও থেকেই বুঝে যাবো যে কে কত টাকা করে পাচ্ছে বা কে প্রফিট করছে আমাকে এখানে শুধু প্রফিট মানে কে করছে প্রফিট সেটুকু সেতু জানতে চেয়েছে বাকি আর কিছু কিন্তু জানতে চাইনি বা যদি বাকি আরও কিছু জানতে চাইতো তখন আমরা কিন্তু এই একশো সতেরোটাকে নিয়ে আমরা কাজ করতাম ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হও এই ক্লাসের সমস্ত মেটেরিয়াল তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই তোমরা পাবে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আর অবশ্যই তোমরা চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করো মিশ্রণ থেকে কোশ্চেন কুড়ি লিটার একটা মিশ্রণে ফাইভ থ্রি অনুপাতে দুধ ও জল আছে যদি এই মিশ্রণের চার লিটারের পরিবর্তে চার লিটার দুধ দেওয়া হয় তাহলে নতুন মিশ্রণের দুধের সঙ্গে জলের অনুপাতটা কত হবে সেটা বার করতে হবে তাহলে একটা কুড়ি লিটারের মিশ্রণ আছে একটা কুড়ি লিটারের মিশ্রণ আছে এখানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও দেওয়া আছে সেটা ফাইভ টু থ্রি দেওয়া আছে তো এরপর তুমি কী করেছো চার লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে চার লিটার দুধ মেশাচ্ছো তাহলে মনে করো মিশ্রণটা এতটা ছিল চার লিটার মিশ্রণ আমি তুললাম চার লিটার মিশ্রণ তোলার পর এখন মিশ্রণটার পরিমাণ হয়ে গেল কত ষোলো লিটার কিন্তু চার লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরেও কিন্তু মিল্ক আর ওয়াটারের যে রেশিওটা সেটা কিন্তু ফাইভ ইস টু থ্রি কিন্তু থাকবে ওকে তাহলে এখন আমাকে বলো যে এখানে কতটা মিল্ক আছে আর কতটা জল আছে ষোলো লিটারকে আমরা ফাইভ ইস টু থ্রি রেশিওতে ব্রেক করবো কত পাবো মিল্ক দশ লিটার আর জল কত পাবো ছ লিটার ওকে এখন তুমি কি করছো চার লিটার দুধ আরও এতে তুমি মেশাচ্ছ তাহলে দুধের পরিমাণ কত হবে দশ লিটার থেকে হয়ে যাবে হচ্ছে চোদ্দো লিটার তাহলে মিল্কের পরিমাণ হয়ে যাবে হচ্ছে ফরটিন আর জল কত থাকবে ছ লিটারে থাকবে তাহলে রেশিওটা তোমাকে জানতে চেয়েছে এখানে কত হবে সেভেন ইস টু থ্রি দুধের সঙ্গে জলের অনুপাত চেয়েছে আনসার কী হবে সেভেন ইস টু থ্রি অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যালিগেশনে করার কোনো প্রশ্নই নেই এখানে ঠিক আছে যে যে ডেটাগুলো দেওয়া আছে খুব ইজিলি সলভ করা যাচ্ছে কোশ্চেনটাকে মিশ্রণের কোশ্চেন রেশিও মেতোটা সলভ হলো খুব ইজিলি সলভ করা গেল ওকে চলো ফর দ্য ইন্টিজার এন ইফ এন কিউব ইজ অড এন কিউব একটা কিউব নাম্বার সে বলছে অড ওকে অড নাম্বার মানে কি অড নাম্বার মানে হচ্ছে বিজোর সংখ্যা দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু বলছে কোন স্টেটমেন্টগুলো ট্রু একের বেশিও ট্রু হতে পারে অপশানগুলো দেখলেই বুঝতে পারবে এখানে লেখা আছে এক নম্বর স্টেটমেন্ট দেওয়া আছে এন হচ্ছে একটা অড নাম্বার দু নম্বর স্টেটমেন্ট দেওয়া আছে এন স্কোয়ার ইজ অড আর তিন নম্বর স্টেটমেন্ট দেওয়া আছে এন স্কোয়ার ইজ ইভেন চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট দেখো এখানে এন যদি অড নাম্বার হয় ভালো করে শুনবে এন যদি অড নাম্বার হয় তাহলেই কিন্তু এন কিউব কী হবে অড নাম্বার হবে তাহলে এন কে অবশ্যই কি হতে হবে অড নাম্বার হতে হবে এন কে কি নাম্বার হতে হবে অড নাম্বার হতে হবে এন যদি অড নাম্বার হয় তবেই কিন্তু এন কিউব কী হবে অড নাম্বার হবে এন কিউব অড নাম্বার হবে এন স্কোয়ারও অড নাম্বার হবে ওকে এন টু দি পার ফোর এন টু দি পার এন সব কি হবে অড নাম্বার হবে তাহলে এন কে অবশ্যই কী হতে হবে অড নাম্বার হতে হবে তাহলে আনসার কি হবে এন কে হতে হবে হচ্ছে অড নম্বর আর এন স্কোয়ার তো অবশ্যই কী হয়ে যাবে অড হয়ে যাবে সেখানে তো আনসার হবে হচ্ছে এক নম্বর আর দু নম্বর এক নম্বর আর দু নম্বর দেখতে পাচ্ছি কোথায় অপশন সিতে দেখতে পাচ্ছি তাহলে অপশান সি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার এক এবং দুই এন স্কোয়ার ইজ ইভেন্ট কখনোই নয় এন স্কোয়ার যদি ইভেন হয়ে যায় তাহলে এন একটা ইভেন নাম্বার হলে তবে কিন্তু এন স্কোয়ার ইভেন হয় আর এন যদি ইভেন হয়ে যায় তাহলে এন কিউবে কিন্তু ইভেন দিয়ে দেবে রেজাল্ট এন কিউ কিন্তু অড দেবে না ওকে সিম্পল একটা কোয়েশ্চেন দেখো বলছে পঞ্চাশ সেন্টিমিটার ব্যাসের একটা চাকা রয়েছে তিরিশ সেন্টিমিটার ব্যাসের ছোটো একটা চাকার সাথে যুক্ত রয়েছে বড়ো চাকাটা বার ঘুরছে তাহলে সাথে সাথে ছোটো চাকাটা কবার ঘুরবে সেটা তোমাকে বের করতে হবে দেখো একটা বড়ো চাকা রয়েছে আর একটা ছোটো চাকা রয়েছে ওকে এই চাকাটার ব্যাস দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার ব্যাসার্ধ কত হবে পঁচিশ আর এই চাকাটার ব্যাস দেওয়া আছে থার্টি ব্যাসার্ধ কত হবে ফিফটিন ওকে এই চাকাটা কবার ঘুরছে দেখো বলে দিয়েছে এই চাকাটা ঘুরছে হচ্ছে পনেরো বার তোমাকে বের করতে হবে এই চাকাটা কবার ঘুরবে অবভিয়াসলি এই চাকাটা কিন্তু বেশিবার ঘুরবে এই চাকাটা বেশিবার কিন্তু ঘুরবে তাই আমি কিন্তু রেজাল্টটাকে এইভাবে বের করব যে পনেরো ইন্টু একটা ইমপ্রপার ফ্র্যাকশান মানে অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করব টোয়েন্টি ফাইভ বাই ফিফটিন তাহলে ফিফটিন ফিফটিন ক্যান্সেল আউট হচ্ছে আনসার হয়ে যাবে টোয়েন্টি ফাইভ আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে অপশান সি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার ওকে খুব সিম্পলভাবে কিন্তু কোশ্চেনটাকে সলভ করা হলো এখানে তোমরা যদি চাইতে তোমরা কিন্তু এই বৃত্তের পরিধিটাকে তোমরা কিন্তু ইউজ করতে পারতে ওই একই রেজাল্ট আসতো তুমি ক্যালকুলেশানে শেষে গিয়ে দেখতে যে এই রকমই কিছু একটা পাচ্ছ তো আমি কেন এইভাবে জিনিসটাকে করলাম সলভ আরও একবার বলে দিই তোমাদের বড় চাকাটা পনেরো বার ঘুরছে সাথে সাথে কিন্তু ছোটো চাকাটা যেহেতু তার সারকমফারেন্সটা ছোট সে কিন্তু বেশি বার ঘুরবে তো যেহেতু বেশি বার ঘুরবে তাই আমি কিন্তু পঁচিশ বাই পনেরো পঁচিশ বাই পনেরো মানে একটা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করলাম এটার আনসারটা পেতে ওকে চলো কী বলছে দেখো সাথী এবং রজনী ফাইভ অনুপাতে তাদের মূলধন দিয়ে একটা অংশীদারি ব্যবসা স্টার্ট করছে সাত মাস পরে সাথী তার মূলধনের অর্ধেক তুলে নিচ্ছে অর্ধেক তুলছে না পুরো মূলধনটাই তুলে নিচ্ছে অর্ধেক না যদি তারা ফাইভ ইস টু নাইন অনুপাতে লাভটা পায় তাহলে আর কতদিন ব্যবসায় যুক্ত ছিল সেটা তোমাকে পার করতে হবে তো কীভাবে বের করবে আমরা জানি প্রত্যেকেই যে এটা এখানে যে কনসেপ্টটা ইউজ হয় সেই কনসেপ্টটা এটা যে প্রফিট রেশিও সেটা ডিস্ট্রিবিউট হয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও ইনু টাইম রেশিও তাহলে প্রফিট রেসিও বা লাভের অনুপাত যেটা হবে সেই লাভের অনুপাতটা কে কেমন ইনভেস্টমেন্ট করেছে আর কে কত টাইমের ওপর ইনভেস্ট করেছে কে কত টাইমের জন্য ইনভেস্ট করেছে তাদের যে গুণফল সেই গুণফলের ওপর নির্ভর করবে হচ্ছে প্রফিটটা কোন অনুপাতে ডিস্ট্রিবিউট হবে ওকে তাহলে এখানে দুজনে যে ইনভেস্টমেন্টটা করেছে একটা পাঁচ একজন পাঁচ ইউনিট আর একজন ছ ইউনিট সাত মাস পর ধরে নাও প্রথমজন যে ইনভেস্টমেন্টটা করেছে সেই ইনভেস্টমেন্টটা সাত মাসের জন্য করেছে বলেছে আচ্ছা সাত মাসের জন্য করেছে ওকে আর দ্বিতীয় জন করেছে কি বলে দেওয়া নেই দ্বিতীয় জন এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে বলছে আর কতদিন সেই ব্যবসায় যুক্ত ছিল এক্স মাসের জন্য করেছে আর এইটার যে রেজাল্টটা সেই রেজাল্টটা বলে দিয়েছে ফাইভ বাই নাইন আনসার এখান থেকে বেরিয়ে যাবে এক্সের ভ্যালু বের করবে আনসার চলে আসবে তাহলে ফাইভ ফাইভ ক্যান্সেল আউট করছো

কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন কম্পাউন্ড এবং সরল সুদ একদম মিক্স করে দেওয়া হয়েছে এখানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন দু বছরের চক্রবৃদ্ধি সরল সুদের ডিফারেন্স থেকে দেওয়া হয়েছে কোশ্চেনটাকে কীভাবে সলভ করবে দেখবে এখানে প্রশ্নটা কি বলে থাকবে দেখিনি বলছে আট পারসেন্ট সুদের হারে কোনো টাকার দু বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য সেভেন টাকা হলে আসল কত ছিল দেখো এই কোশ্চেনটাকে সলভ করার একটা টেকনিক আছে এক তো হয় হচ্ছে ফর্মুলা ইউজ করে তুমি করো আর দুই হচ্ছে তুমি কনসেপ্ট ইউজ করে করো আমি কনসেপ্টে আসছি কনসেপ্ট হচ্ছে এটা যে কিছু একটা প্রিন্সিপাল থাকবে নিশ্চয়ই যেটা বের করতে হবে আমাকে কিছু একটা প্রিন্সিপাল নিশ্চয়ই এখানে থাকবে এবার তুমি প্রথম বছরে মানে ফার্স্ট ইয়ারে তুমি একটা ইন্টারেস্ট পাবে এই টাকার আট পারসেন্ট তুমি ইন্টারেস্ট পাবে তো এই টাকার আট পারসেন্ট কত সেটা তোমাকে এখানে লিখতে হবে ওকে এবার তুমি সেকেন্ড ইয়ারে যখন আসছ তখন কিন্তু আবার তুমি এই প্রিন্সিপালের আট পার্সেন্ট আবার তুমি ইন্টারেস্ট পাবে মানে এখানে তুমি আবার একটা টাকা পাচ্ছ ওই সেম টাকা প্লাস চক্রবৃদ্ধির সুদ যেহেতু ফার্স্ট ইয়ারে যে তুমি ইন্টারেস্টটা পেয়েছো সেই ইন্টারেস্টের উপর আবার তুমি একটা আট পারসেন্ট ইন্টারেস্ট পাবে আর এই জায়গাকার ভ্যালুটাকে কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে কীভাবে বুঝলাম এই জায়গাটা ভ্যালুটা দেওয়া আছে প্রশ্নে দেখো এখানে চক্রবৃদ্ধি আর সরল সুদের ডিফারেন্সটা দেওয়া আছে এই যে পোর্শনটা এই পোরশনটাকে আমরা বলি হচ্ছে সরল সুদ আর এই পুরো পোর্শনটাকে আমরা বলি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তাহলে এই যে পাটটা এই পাটটাকে আমরা কি বলবো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স যে এই পাটটাতে দেওয়া আছে হচ্ছে সেভেন সিক্সটি এইট তো আমি এই প্রিন্সিপালের ভ্যালু কী করে পাব ধরে নেওয়া হোক প্রিন্সিপালটা ছিল এক্স ঠিক আছে প্রিন্সিপালটা কত ছিল এক্স ছিল এবার এক্সের ওপর তুমি প্রথমে কী করেছো এইট পারসেন্ট সুদ পেয়েছ আর এই টাকাটা পেতে এই টাকাটার আবার কিন্তু এইট পারসেন্ট সুদ পেতে হবে তাহলে আমি কি লিখতে পারব এখান থেকে একটা ইকুয়েশন সাজিয়ে যে এর এইট পারসেন্ট তারও আবার এইট পারসেন্ট সেটা ইকুয়াল সেভেন সিক্সটি এইটের সাথে ওকে এভাবে আমি লিখতে পারব তাহলে এক্সের ভ্যালু কত হবে সেভেন সিক্সটি এইট ইন্টু দুটো হান্ড্রেড যাবে নিউমিনেটারে আর নিচে আসবে এইট ইনটু এইট তাহলে ক্যালকুলেট করা যাক কত আসছে আট বারো ছিয়ানব্বই তাহলে অপশান সিতে দেখতে পাচ্ছি আমরা এক লাখ কুড়ি হাজার টাকা হয়ে যাবে হচ্ছে আনসার এক লাখ কুড়ি হাজার টাকা আনসার তোমরা দেখে নাও একবার তোমরা যদি ফর্মুলা ইউজ করে করতে চাইতে তাহলে কিন্তু সেই ফর্মুলাটা কিন্তু এখান থেকেই আসতো আমি কনসেপ্ট দিয়ে করে দেখালাম তোমাদের কনসেপ্টটা জানাটা দরকার ফর্মুলাটা না ফর্মুলা ভুলে যেতে পারো আমি নিয়মটা বললাম নিয়মটা এরকম যে প্রিন্সিপাল যা হবে তার এইট পার্সেন্ট তুমি এখানে পাবে আবার এই টাকাটার এইট পারসেন্ট তুমি এখানে পাবে তো এই টাকাটার ভ্যালু বের করতে আমি যে ইকুয়েশানটা ফর্ম করলাম সেটা এক্স টাকার এইট পারসেন্ট আবার সেই টাকার এইট পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে সাতশো আটষট্টি ইকুয়েশান সলভ করলাম এক্সের ভ্যালু বের করলাম আনসার হয়ে গেলো এক লাখ কুড়ি হাজার ওকে আচ্ছা এখানে একটা জিওমেট্রিক কোয়েশ্চেন দেওয়া আছে আমি একটু এটার পেছনে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা বোঝানোর জন্য কয়েকটা জিনিস আমি তোমাদের একটু বোঝাই ভালো করে শুনবে একটা ট্রাইঙ্গেলের যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে এসে ভাটেক্স থেকে এই যে বেসটা রয়েছে বা তার যে অপোজিট সাইড রয়েছে সেই সাইডটার মিড পয়েন্টটাকে যদি তুমি জয়েন করো এই লাইনটাকে আমরা বলি হচ্ছে মিডিয়ান লাইনটাকে আমরা কী বলি মিডিয়ান এরকম ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান আছে সেই তিনটে মিডিয়ান যে পয়েন্টে গিয়ে কাট করে এরকম একটা মিডিয়ান আছে এরকম একটা মিডিয়ান আছে এই তিনটে মিডিয়ান যে পয়েন্টে গিয়ে মিট করছে সেই পয়েন্টটার নাম হচ্ছে সেন্ট্রয়েড বা বাংলায় বলি এটাকে আমরা ভরকেন্দ্র ঠিক আছে মিডিয়ান কথার মানে হচ্ছে মধ্যমা মনে রাখবে প্রত্যেকটা মিডিয়ান প্রত্যেকটা মিডিয়ান এই যে সেন্ট্রয়েডে টু ইস টু ওয়ান রেশিওতে ডিভাইড করে প্রত্যেকটা মিডিয়ান সেন্ট্রয়েডে টু ইস টু ওয়ান রেশিওতে ডিভাইড হয়ে যায় ওকে এখন নেক্সট যে কনসেপ্টটার দিকে আমি আসছি সে কনসেপ্টটা হচ্ছে এটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নাও তুমি এমন নয় যে আমাকে ইকুইলেটারাল ট্রাইঙ্গেলই নিতে হবে এমন কোনো এমন কোনো কথা নেই এখানে তুমি যে কোনো ট্রাইঙ্গেল নাও দুটো পয়েন্ট নিলাম এই দুটো লাইনের ওপর দুটো পয়েন্ট নিলাম এই লাইনটাকে আমি জুড়ে দিলাম এখান থেকে এতটার এখান থেকে এতটা রেশিও আমি ধরে নিলাম টু ইজ টু ফাইভ ধরো দেওয়া আছে টু ইজ টু ফাইভ আর এখান থেকে এতটার এখান থেকে এতটা রেশিও দেওয়া আছে ধরো ওয়ান ইজ টু ফোর ধরো ওয়ান ইজ টু ফোর দেওয়া আছে এখান থেকে এতটা এখান থেকে এতটা রেশিও দেওয়া যাচ্ছে ফোর এখানে যে তুমি দুটো অংশ দেখতে পাচ্ছ মানে একটা এই পার্টটা আর একটা এই পার্টটা এই দুটো যে অংশ দেখতে পাচ্ছি তোমাকে যদি এখন কোয়েশ্চেন করা হয় যে এই দুটো অংশের এরিয়া রেশিও কত এই দুটো অংশের এরিয়া রেশিও কত তাহলে তোমাদের কাজ হবে হচ্ছে এই দুই আর এক গুন করা মানে দুই এককে দুই আর এই যে সাইডটা এই সাইডটা সাত ইউনিটের আছে আর এই যে সাইডটা এই সাইডটা পাঁচ ইউনিটের আছে তাহলে সাত আর পাঁচ গুণ করব আমরা পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এই যে টোটাল ট্রায়াঙ্গেলটা সেটা পঁয়ত্রিশ ইউনিটের তার মধ্যে যদি এইটুকু পার্টটা দুই ইউনিটের হয় তাহলে অবিয়াসলি এইটুকু পাটটা কত হবে থার্টি থ্রি ইউনিটের তাহলে এখন যদি বলা হয় তোমাকে এই ত্রিভুজটা আর এই অংশটা এই দুটো অংশের এরিয়ার রেশিও কত হবে তুমি কি বলবে টু ইজ টু থার্টি থ্রি ওকে নেক্সট আবার মিডিয়ানে আসছি দেখো এই মিডিয়ান কি করেছে টোটাল ট্রায়াঙ্গেলটাকে ছটা পার্টে ভাগ করেছে ছটা পার্ট কোথায় ছটা পার্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা ফার্স্ট পার্ট এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা টোটাল ছটা পার্টে ভাগ করেছে মনে রাখবে এই ছটা পার্টের এরিয়া কিন্তু ইকুয়াল হয় এই পার্টটার এরিয়া যা হবে এই পার্টটার এরিয়া তাই হবে এই পার্টটা এরিয়া তাই হবে ঠিক আছে এই যে ছটা পার্ট এই ছটা পার্টের কি হবে ইকুয়াল সেম হবে এরিয়া ইকুয়াল হবে ওকে দেখো তাহলে আমি কি এটা বলতে পারি যে এই যে অংশটা এই অংশটার এরিয়া যা হবে এই অংশটার এরিয়াও তাই হবে এই অংশটার এরিয়া কি হবে তাই হবে সেম হবে এই যে এরিয়াটা এটা যা হবে এই এরিয়াটাও তাই হবে আবার এই এরিয়াটাও কি হবে তাই হবে ওকে মানে ওই কোয়েশ্চেনটাকে সলভ করতে গেলে যে যে জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে সেই সেই জায়গাগুলোকে আমি একবার বলে যাচ্ছি তোমাদের একটা ট্রায়াঙ্গেল ঠিক আছে ট্রায়াঙ্গেলের আমি ভাটেক্স থেকে বিপরীত বাহুর উপর একটা লাইন ড্র করলাম এখন এই যে লাইনটা সেই লাইনটা এই বেসটাকে মনে করো দুটো রেশিওতে ভাগ করে ফেলেছে ধরো টু ইস টু থ্রি মানে এখান থেকে এতটা যদি দুই ইউনিট হয় এখান থেকে এতটা হচ্ছে টু ইউনিট এখান থেকে এতটা যদি দুই ইউনিট হয় এখান থেকে এতটা হচ্ছে থ্রি ইউনিট এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলো যে এই যে ট্রায়াঙ্গেলটা আর এই যে ট্রায়াঙ্গেলটা এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও কত হবে তুমি বলবে টু ইজ টু থ্রি হবে এদের বেসের যা রেশিও হবে বেস রেশিও যা হবে মানে এখানে টু ইজ টু থ্রি দেওয়া আছে বেস রেশিও এরিয়া রেশিও কিন্তু টু ইজ টু থ্রি কিন্তু হবে ওকে তো এই সমস্ত জায়গাগুলোকে আমরা কিন্তু দেখবো আর এরগুলোকে আমরা কিন্তু ইউজ করবো চো এই কোশ্চেনটা চলো এবার কোশ্চেন আসি দেখো বলছে জি ইজ দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়েঙ্গেল এ বিসি জি সেন্ট্রয়েড মানে হচ্ছে জি হচ্ছে ভর কেন্দ্র ট্রায়াঙ্গেল এ বি সি এর ভর কেন্দ্র হচ্ছে জি এ থেকে ডি দেওয়া আছে চার ইউনিট ডি থেকে বি দেওয়া আছে তিন ইউনিট এটা এক্স এটা দুই বার করতে হবে এ ই মানে এই এক্সের ভ্যালু তোমাকে বার করতে হবে কীভাবে বার করবে দেখো একটা লাইন তুমি এভাবে কাটো যেটা জি পয়েন্ট দিয়ে পাস করবে অবশ্যই এটা কিন্তু টু ইস টু ওয়ানে আছে কারণ এটা যদি জি পয়েন্ট হয় তাহলে টু ইস টু ওয়ানে কিন্তু এটা রয়েছে এখন আমি যদি বলি যে ট্রায়াঙ্গেল এ জি আর এই টোটাল ট্রায়াঙ্গেল এ বি এখানে নাম দিয়ে দাও এফ এটা রেশিও কত হবে তুমি বলবে যে চার দুগুণে কত আট আর এই টোটালটা সাত আর এটা হচ্ছে তিন একুশ ওকে আচ্ছা আমি যদি জি পয়েন্ট থেকে বি পয়েন্টটাকে কানেক্ট করি দেখো এখানে চার এখানে কত আছে এই যে রেশিওটা এই রেশিওটা আমরা পেয়ে গেছি কত এইট তাই তো এই রেশিওটা আমরা পেয়ে গেছি কত এইট তাহলে দেখো এখানে চারের ডবল আছে হচ্ছে এইট এখানে তিনের ডবল থাকার কথা হচ্ছে সিক্স ঠিক আছে যেহেতু এখানে চারের ডবল এইট রয়েছে এখানে কিন্তু তিনের ডবল ছয় থাকার কথা কোন কনসেপ্টটা কাজে লাগালাম এই কনসেপ্টটা এই কনসেপ্টটা আমি কিন্তু কাজে লাগালাম এখানে ওকে আচ্ছা এবার এই যে পুরো পার্টটা এই পুরো পার্টটার এরিয়া আমি লিখে রেখেছি কত টোয়েন্টি ওয়ান তার মধ্যে দেখো এই টুকুটা চলে এসেছে তোমার কত ফরটিন তাহলে এই টুকুটা কত হবে সেভেন ইউনিট হবে এই টুকুটা হবে কত সেভেন ইউনিট ওকে আচ্ছা এখন যদি এইটুকুটা সেভেন ইউনিট হয় তাহলে এই লাইনটাকে যদি আমি কানেক্ট করি তাহলে এটাও সেভেন ইউনিট যদি হয় তাহলে এটাও সেভেন ইউনিট হবে কেন সেভেন ইউনিট হবে তার কারণ হচ্ছে এই অংশটা হচ্ছে চোদ্দো ইউনিটের আমি এখানে তোমাদের দেখিয়েছিলাম যে এই পার্টটার এরিয়া যা হবে এই পার্টটার এরিয়া কি হবে তাই হবে তো সেম রুল কিন্তু এখানে ফলো হচ্ছে এটা আছে হচ্ছে সেভেন এটা আছে তোমার কত ফর্টিন ইউনিটের তাহলে এটাও কত হবে ফর্টিন মিটার হবে এখন এই যে এই যে এই যে পার্টটা এই পার্টটাও কত হবে এই পার্টটাও ফর্টি মিটার হবে তো যদি ফর্টি ইউনিট হয় তাহলে এই পার্টটা কত হবে এই পার্টটা হবে হচ্ছে ফর্টিন ইন্টু এক্স বাই এই রেশিওতে ভাগ হবে আর কি এক্স প্লাস টু এই রেশিওতে ভাগ হবে এটা কোন পার্টটা পেলাম এই পার্টটা পেলাম এবার আমি একটা ইকুয়েশান ফর্ম করবো দেখো এই কোয়েশানটা এইভাবে ফর্ম করবো যে এই পার্টটা আছে এইট আর এই পার্টটা আছে ফরটিন এক্স বাই এক্স প্লাস টু তাহলে এইট ইন্টু এইট ইন্টু না সরি এইট প্লাস ফরটিন এক্স বাই এক্স প্লাস টু ডিভাইডেড বাই এই পুরো পার্টটা এই পুরো পাটটা কত এই পুরো পাটটা হচ্ছে কিন্তু ফর্টি টু কেন ফর্টি টু কারণ এটা ফর্টিন এটা ফরটিন এটাও কিন্তু ফর্টিন হবে ফর্টি টু ইকুয়ালস টু আমি এটা কী লিখেছি আমি লিখেছি হচ্ছে এই অংশটা আর এই টোটাল ত্রিভুজটার এরিয়া রেশিও আর এই এরিয়া রেশিওটা তুমি কিন্তু এইখান থেকেও পেতে পারো চার ইন্টু এক্স মানে ফোর এক্স বাই এদিকে কত আছে সাত ইউনিট এখানে কত আছে টু প্লাস এক্স তাহলে সাত ইন্টু টু প্লাস এক্স ইকুয়েশান সলভ করে আমরা এক্সের ভ্যালু বের করবো এখান থেকে তোমাকে কিন্তু এক্সের ভ্যালুটাকে কিন্তু এখানে ফাইন্ড আউট করতে হবে তাহলে কত আসছি ইকুয়েশান সলভ করলে এইট এক্স প্লাস সিক্সটিন প্লাস ফরটিন এক্স বাই ফর্টি টু ইন্টু এক্স প্লাস টু ইকোয়ালস টু ফোর এক্স বাই সেভেন ইন্টু টু প্লাস এক্স তো টু প্লাস এক্স টু প্লাস এক্স একে অপরের সাথে ক্যান্সেল আউট হবে সাত ছয় দিয়ে কাটবে আর ওপরের পার্টটা কত আসছে টোয়েন্টি টু টোয়েন্টি টু এক্স ইকুয়ালস টু চব্বিশ এক্স আর ষোলোটা আসছে হচ্ছে মাইনাস ষোলের দিকে তাহলে এক্স ইকোয়াল টু আসছে কত সিক্সটিন সরি টু এক্স ইকোয়াল টু সিক্সটিন আর এক্স ইকোয়াল টু আসছে কত এইট এক্স সেমান যেহেতু এইট আসছে তাহলে আনসার হবে হচ্ছে অপশান বি এরটা অপশান বি হবে হচ্ছে কারেক্ট আনসার একটু টাফ ছিল কোয়েশ্চেনটা ঠিক আছে একটু দেখে নাও তোমরা প্রত্যেকে ওকে চলোটা পরের কোশ্চেন আসছি এই যে নাম্বারটা দেওয়া আছে বলছি এই নাম্বারটা নিরানব্বই দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে কে ইন্টু পি ইকুয়াল টু কে আর পি এর গুণ ফল কত সেটা তোমাকে বের করতে হবে কীভাবে বার করবে দেখো নিরানব্বই দ্বারা বিভাজ্যতার নিয়ম এই রকম এই যে পুরো নাম্বারটা দেওয়া আছে এই পুরো নাম্বারটার শেষ দিক থেকে দুটো দুটো করে ডিজিট নেবে শেষ দিক থেকে দুটো দুটো করে ডিজিট শেষ দিক থেকে দুটো দুটো করে ডিজিট নেওয়ার পর সেই সমস্ত নাম্বারগুলোকে মানে এখানে কত আছে পি সিক্স কত আছে ফরটি এইট কত আছে এখানে টোয়েন্টি এখানে কত আছে এইট কে আর পরেরটা আছে কত ফোর বা জিরো ফোর এগুলোকে অ্যাড করে যদি যোগ ফলটা নিরানব্বের গুণিতক চলে আসে যদি এই যে যোগফলটা সেই যোগ ফলটা যদি নিরানব্বই গুণিতক চলে আসে তাহলে বলবে এই নাম্বারটা নিরানব্বই দ্বারা বিভাজ্য ওকে এবার দেখো এই যোগ ফলটা কখনো না নিরানব্বই আসতে পারে না কেন আসতে পারে না তুমি দেখো এই দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করলেই তুমি বুঝতে পারবে যে এটা নিরানব্বইয়ের কোনো একটা মাল্টিপিল হবে নিরানব্বই কিন্তু আসবে না নিরানব্বই কোনো একটা মাল্টিপিল হবে এবার নিরানব্বইয়ের মাল্টিপিল কত আছে নিরানব্বই ইন্টু টু মানে ওয়ান নাইনটি এইট আছে নিরানব্বই ইন্টু থ্রি আছে ঠিক আছে টু নাইনটি সেভেন আছে তো এবার কী আসবে এখানে টু নাইনটি সেভেন আসবে না ওয়ান নাইনটি এইট আসবে কোনটা আসবে ধরো তুমি এটাকে যদি তুমি ম্যাক্সিমাম ভ্যালু যদি ধরো তোমার নাইনটি সিক্স যদি তুমি ধরো এটা মানে পি ভ্যালু ধরো নাইন তাহলে এটা নব্বইয়ের ঘরে নাম্বার তুমি অ্যাড করলে কখনো কিন্তু এটা কিন্তু ওয়ান টু নাইনটি সেভেন পর্যন্ত কিন্তু যাবে না টু নাইনটি সেভেন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু যাবে না এটা তো আসবে কত ওয়ান নাইনটি এইটই আসবে এবার ওয়ান নাইনটি এইট আসতে গেলে যোগফলটাকে ইউনিট ডিজিট আট আনতে হবে তো আট আনার জন্য দেখো তুমি এখানে ছয় রয়েছে চার রয়েছে দশ আর আটে আঠেরো তাহলে অবশ্যই কের ভ্যালুকে কী হতে হবে জিরো অবশ্যই কী হতে হবে এর ভ্যালুকে জিরো আচ্ছা যদি এর ভ্যালু জিরো হয়ে যায় আর আমার ওদিকে পি এর ভ্যালু বের করার কোনো প্রশ্নই নেই কারণ এখানে বের করতে যেটা দিয়েছে কে ইন্টু পি তাহলে জিরোর সঙ্গে তুমি যাই গুণ করবে নেট রেজাল্ট কী হয়ে যাবে জিরো মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট এখানে তো নিরানব্বই দ্বারা ডিভিসিবিলিটির রুলসটা তোমরা কিন্তু এখানে ফলো করো রুলসটা কি যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটার শেষ দিক থেকে দুটো করে আমরা ডিজিট নেব নিয়ে তাদেরকে অ্যাড করবো যদি যোগ ফলটা নিরানব্বই বা নিরানব্বইয়ের গুণিতক চলে আসে তাহলে বলবে এই যে নাম্বারটা এই যে নাম্বারটা সেটা কিন্তু নিরানব্বইয়ের গুণিত বা নিরানব্বই দ্বারা বিভাজ্য ওকে চল কী দেওয়া হয়েছে পরেরটা দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর যোগফল এবং পার্থক্য যথাক্রমে পাঁচশো বারো আর চারশো ছিয়ানব্বই যদি একটি সংখ্যা বাহাত্তর হয় তাহলে অন্য সংখ্যাটা কত হবে কীভাবে করবে স্যার এলসিএম আর এর যোগফল আর তাদের ডিফারেন্সটা দেওয়া আছে তাহলে এলসিএম প্লাস এইচসিএফ এটা দেওয়া আছে কত দেওয়া আছে এটা পাঁচশো বারো আর কি দেওয়া আছে এলসিএম মাইনাস এইচসিএফ দেওয়া আছে কত চারশো ছিয়ানব্বই তুমি এলসিএমটা আলাদা করে বের করো না এইথ সেপটা আলাদা দুই কুয়েশন আছে তোমার কাছে তাহলে এইচ এর ক্যান্সেল আউট হচ্ছে টু এলসিএম এদিকে অ্যাড করো কত আসছে এইট জিরো ওয়ান জিরো তাহলে এলসিএম এর ভ্যালু আসছে হচ্ছে পাঁচশো চার এলসিএম ভ্যালু কত আসছে পাঁচশো চার তো এইচ কত আসবে পাঁচশো বারো আর পাঁচশো চারের ডিফারেন্স এইট তাহলে এইচ আসবে হচ্ছে এইট তাহলে এলসিএমও তুমি পেয়ে গেছো এইথ সেপও পেয়ে গেছো এলসিএম আর এইচএ এর বেসিক কনসেপ্ট প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু তাদের এলসিএম ইন্টু এইচসিএ এবার এলসিএম আর এইচসিএফ এর গুণফল হচ্ছে পাঁচশো চার ইন্টু আট দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার বাহাত্তর ওপর নাম্বারটা বের করতে হবে তাহলে বাহাত্তর ইন্টু এক্স তাহলে এক্স এর মান তোমাকে বার করতে হবে নয় দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে তাহলে ফিফটি সিক্স হয়ে যাবে হচ্ছে সেকেন্ড নাম্বারটা অপশান রয়েছে ফিফটি সিক্স অপশান ডিতে দেখতে পাচ্ছি আনসার হয়ে যাবে অপশান ডি ক্লিয়ার হয়েছে তোমাদের একটা বেসিক কোয়েশ্চেন এলসিমএস ওকে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে আমরা একটা ত্রিভুজ দেওয়া আছে বলছে ত্রিভুজের বাহুগুলো পাঁচ সেন্টিমিটার ছ সেন্টিমিটার আর সাত সেন্টিমিটার বাহুগুলোর মধ্যবিন্দুগুলোকে যুক্ত করার পর আরও যে নতুন একটা ত্রিভুজ তৈরি হচ্ছে সেই ত্রিভুজের পরিসীমা কত সেটা বার করতে হবে তো একটা বাবু দেওয়া আছে পাঁচ ধরো এটা পাঁচ দেওয়া আছে একটা দেওয়া আছে ছয় আর এই সাইডটা ধরো দেওয়া আছে হচ্ছে সাত রুলটা এটা যে কোনো একটা ত্রিভুজের যদি এই দুটো মিড পয়েন্ট হয় সাইডের সেই মিড পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি এই যে লাইনটা তৈরি হচ্ছে সেই লাইনটা এই বেসটার অর্ধেক হয় মানে যদি এই লাইনটা দশ হয় তাহলে এই লাইনটা হবে হচ্ছে পাঁচ ওকে তাহলে এখন বলো যে এই বেসটা আছে সাত তাহলে এটা তার অর্ধেক এই লাইনটা আছে পাঁচ তাহলে এটা তার অর্ধেক আর এটা আছে ছয় এটা তার অর্ধেক তোমাকে প্রশ্নটা দিয়েছে যে এই যে নতুন ত্রিভুজটা তৈরি হয়েছে তার পরিসীমা কত পেরিমিটার কত তাহলে এই ত্রিভুষ্টার পেরিমিটার যা হবে এই ত্রিভুষ্টার পেরিমিটার তার হাফ হবে তাহলে এই ত্রিভুষ্টার পেরিমিটার কত চেক করে নাও পাঁচ প্লাস ছয় প্লাস সাত কত আঠেরো তাকে ডিভাইড করবে দুই দিয়ে তার আনসার হয়ে যাবে কত নাইন তো অপশান বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার হবে নাই ঠিক আছে সিম্পল কোয়েশ্চেন কোনোরকম কিন্তু এই কোনো কোশ্চেনে কিন্তু কঠিন কিন্তু না কোশ্চেনটা রয়েছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও অবশ্যই প্রিপারেশান নাও সামনে রয়েছে এই সমস্ত এক্সামগুলো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও মেটেরিয়াল তোমরা কিন্তু এই পিডিএফস এই যে ক্লাস হচ্ছে এই ক্লাসের পিডিএফস তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা কিন্তু পাবে ওকে অবশ্যই যুক্ত হও নেক্সট টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দেখো দেওয়া হয়েছে কি বলছে যে দুটো স্থান থেকে ষাট কিলোমিটার দূরে এ এবং বি একই সময় একে অপরের দিকে যাত্রা শুরু করছে একে অপরের দিকে এইভাবে যাত্রা শুরু করছে ছ ঘন্টা পরে তারা একে অপরের সাথে মিলিত হয়েছে ঠিক আছে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা এটা বলতে পারি যে দুজনের যে রিলেটিভ স্পিডটা ছিল সেই স্পিডটা ছিল যে টেন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তারা ছ ঘন্টা পর মিলিত হয়েছে মানে এর গতিবেগ আর বিয়ের গতিবেগের যে সামটা সেই সামটা হচ্ছে সিক্সটি বাই সিক্স টেন কিলোমিটার পার আওয়ার ওকে এবার বলছে এ যদি তার গতি দুয়ের তিন করে দেয় আর বি যদি তার গতি দ্বিগুণ করে দেয় তাহলে তারা কিন্তু একে অপরের সাথে পাঁচ ঘন্টা পর মিলিত হবে এবার পাঁচ ঘন্টা পর মিলিত হচ্ছে মানে ষাটকে আমরা পাঁচ দিয়ে ডিভাইড করবো টুয়েলভ আসবে হচ্ছে এ আর বিয়ের এখন এ কিন্তু নেই এখন এ তার নিজের গতিবেগটাকে টু থার্ড করে দিচ্ছে তাহলে এ তার নিজের গতিবেগটাকে টু থার্ড করছে আর বি তার নিজের গতিবেগটাকে ডবল করছে আর যে রিলেটিভ স্পিডটা হচ্ছে সেই রিলেটিভ স্পিডটা হচ্ছে ষাটকে পাঁচ দিয়ে ভাগ করে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার কি বার করতে বলেছে এর গতিবেগ কত তাহলে বিটাকে এলিমিনেট করবো এর গতিবেগ বের করবো আমরা তাহলে বিটাকে এলিমিনেট করা যায় তাহলে ওপরের ইকুয়েশনটাকে তুমি টু দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে ওপর ইকুয়েশনটা যদি টু দিয়ে মাল্টিপ্লাই করি এগুলো সব টুতে কনভার্ট হয়ে যাবে ডিফারেন্স নিয়ে নাও কত আসছে এটা ক্যান্সেল আউট হবে ওপরে কত আসছে ফোর এ বাই থ্রি আর এদিকে কত আসছে এইট চার আর আট কাটবে দুই এ ইকোয়াল টু আসবে হচ্ছে সিক্স তাহলে এর গতিবেগ সিক্স কিলোমিটার পার আওয়ার ছিল অপশান ডি হবে কারেক্ট আনসার ঠিক আছে টোটাল তিরিশটা কোশ্চেনের ডিসকাশন হচ্ছে তো ভিডিওটার প্রপার ওয়েতে তোমরা কিন্তু দেখো এই তিরিশটা কোয়েশ্চেন আমরা কীভাবে কিন্তু সলভ করবো এক্সাম হলে এক্সাম হলের আমার অ্যাপ্রোচ কীরকম হবে সেটা কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে বলা হয়েছে অমর ও আকবরের আয়ের অনুপাত ফোর ইস টু সেভেন যদি অমরের আয় ফিফটি পারসেন্ট বৃদ্ধি পায় এবং আকবরের আয় যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পায় তাহলে নতুন যে আয়ের অনুপাত হবে সেটা এইট ইস টু সেভেন অমরের আয় কত সেটা তোমাকে বার করতে হবে দেখো এই যে কোশ্চেনের মধ্যে তুমি কোন ইনফরমেশান মিসিং রয়েছে কেন মিসিং রয়েছে দেখো অমরের আয় কত জানতে চাইছে অমরের আয়টা বেরোবে কী করে যদি কোশ্চেনের মধ্যে কোনো রকম আয়ের কথা না বলা থাকে কোনো ডেটা যদি না দেওয়া থাকে বেরোবে কীভাবে আনসার কিন্তু ডেটা ইনএডিকুয়েট হবে কী হবে দেখো কেন হবে এটা এক্সপ্লেন করি ধরো অমরের আয় হচ্ছে ফোর আর আকবরের আয় হচ্ছে সেভেন ঠিক আছে অমরের আয় ফিফটি পার্সেন্ট বেড়ে যাচ্ছে এবার অমরের আয় যদি ফিফটি পার্সেন্ট বেড়ে যায় ফোর এক্সের ফিফটি পার্সেন্ট কত টু এক্স টু এক্স আরও বেড়ে গেল আর আকবরের আয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে হচ্ছে এটার সঙ্গে গুণ হবে হচ্ছে কত থ্রি এক্স বাই ফোর সরি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এবার এটা ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে এইট ইস টু সেভেন এটা বলা হয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এক্স এক্স বলে কিছু থাকছে না এক্স কেটে যাবে সব উপর থেকে যদি এক্স কেটে যায় তাহলে আর ইকুয়েশান ফরম্যাট হলো কীভাবে ইকুয়েশান ফরম্যাট যদি না হয় তাহলে আমরা বের করবো কী করে আনসার তাই আনসার হবে কি ডেটা ইনঅ্যাডিকুয়েট অপশান ডি হয়ে যাবে হচ্ছে কারেক্ট ঠিক আছে কোশ্চেন দেখে তোমাদের বুঝতে হবে এটা ডেটা ইনঅ্যাডিকুয়েট আনসার হবে চলে এলাম পরের কোশ্চেন প্রকাশ দুটি দ্রব্য একই দামে কিনেছিল মানে ক্রয় মূল্য দুটো সেম তিনি একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট লাভে এবং অন্যটি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন মোট কত শতাংশ লাভ তিনি করেছেন সেটা বার করতে হবে দেখো দুটো দ্রব্যের ক্রয় মূল্য যদি সেম হয় দুটো দ্রব্যের ক্রয় মূল্য যদি সেম হয় একটাতে কুড়ি পার্সেন্ট প্রফিট করেছে আর একটাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করেছে তাহলে ওভারঅল যে প্রফিটটা হবে সেই প্রফিটটা হবে এই দুটো প্রফিটের অ্যাভারেজ তাহলে এই দুটো প্রফিটের অ্যাভারেজ মানে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টিকে আমরা ডিভাইড করবো হচ্ছে টু দিয়ে সাড়ে বাইশ হয়ে যাবে হচ্ছে আনসার যেটা আমি দেখতে পাচ্ছি অপশান ডিতে রয়েছে অপশান ডি হবে হচ্ছে কারেক্ট আনসার ওকে তাহলে কি বললাম যে দুটো দ্রব্যের ক্রয় মূল্য যদি সেম দেওয়া থাকে তাহলে আমরা মোট কত বা ওভারঅল কত শতাংশ লাভ হয়েছে সেটা বের করতে এই দুটো পার্সেন্টেজের গড় বের করবো অ্যাভারেজ বের করবো যেটা হবে সেটা হচ্ছে আনসার ওকে নেক্সট প্রশ্ন একটা এখানে দেওয়া আছে একটি বাক্সে টু টু ফোর টু ফাইভ অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার কয়েন রয়েছে যার পরিমাণটা দেওয়া আছে দুশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মোট কয়েনের সংখ্যা কত সেটা বার করতে হবে তাহলে কোয়েশনটাকে শুরু আমি এইভাবে করতে চাই যে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর দশ পয়সা এর যে কয়েন রেশিও সেটা দেওয়া আছে টু ইস টু ফোর ইস টু ফাইভ আমরা এখান থেকে কনভার্ট করব ভ্যালু রেশিও ভ্যালু রেশিও কীভাবে কনভার্ট করবো দেখো এখানে বলবো দুটো পঞ্চাশ পয়সা আছে তো দুটো পঞ্চাশ পয়সা মানে কিন্তু এক টাকা চারটে পঁচিশ পয়সা আছে চারটে পঁচিশ পয়সা মানেও কিন্তু এক টাকা পাঁচটা দশ পয়সা আছে মানে এখানে পঞ্চাশ পয়সা আছে টোটাল তো আমি এই পঞ্চাশ পয়সাকে কনভার্ট করতে চাই টাকায় তো তার জন্য আমি কি করি এই রেশিওটাকে একটু ডবল করে নিই তাহলে রেশিওটাকে যদি আমি ডবল করি এখানে আসবে চার এটা হয়ে যাবে আট আর এটা হয়ে যাবে দশ চার আট আর দশ রয়েছে কয়েন রেশিও আমরা এখান থেকে ভ্যালু রেশিও কনভার্ট করবে এইভাবে বলবো চারটে পঞ্চাশ পয়সা আছে মানে ক টাকা আছে দু টাকা আছে আটটা পঁচিশ পয়সা আছে মানে এখানেও দু টাকা আছে আর দশটা দশ পয়সা আছে মানে এখানে এক টাকা আছে তাহলে এখানে টোটাল কত টাকা আছে সেটা হিসাব করব তাহলে টোটাল কত টাকা আছে এখানে পাঁচ সেই পাঁচ ইউনিটের মান প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে দুশো কুড়ি বার করতে হবে যে পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সার মোট কয়েনের সংখ্যা কত ছিল পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সার মোট কয়েনের সংখ্যা ছিল বারো তাহলে বারো ইউনিটের মান তোমাকে বের করতে হবে কি করে বের করবে দুশো কুড়িকে ডিভাইড করো পাঁচ দিয়ে তার সঙ্গে গুণ করবো টুয়েলভ তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হবে ওর চান্সার তো ক্যালকুলেশন করা যাক তাহলে পাঁচশো আঠাশ হয়ে যাবে আনসার অপশান সি তে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো আঠাশ আনসার হবে পাঁচশো আঠাশ ওকে চলে আসছি তাহলে আনসার তোমরা এখানে দেখতে পাচ্ছ কত আনসার তোমরা এখানে দেখতে পাচ্ছ কত পাঁচশো তো আজকের মতন ক্লাস এতটাই নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের সাথে আরও অনেক রকম কোশ্চেন নিয়ে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ